নমস্কার বন্ধুরা, গীতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন কষা। এই রেসিপিটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটি জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, নুন হলুদ তেল দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি। সরষের তেল পরিমাণ মতন, তেজপাতা, গোটা গরম মশলা, আদা রসুন বাটা, টমেটো পরিমাণ মতন, পরিমাণ মতন পেঁয়াজ, 4 পিস আলু, কড়াইশুঁটি, হলুদ, লঙ্কা আর গরম মশলা। কড়া গরম হয়ে গেছে, সরষের তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আলুটা ভেজে তুলে নিতে হবে। আলুটা ভাজার জন্য নুন আর হলুদ স্বাদ মতন দিয়ে দিতে হবে। আলুটাকে লাল লাল মতন করে ভেজে তুলে নেব। ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা ফাটিয়ে, এলাচগুলোকে ফাটিয়ে দিলাম। ফোড়ন হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে যাতে গন্ধটা, রসুন গন্ধটা কেটে যায়। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা ভাজা হলে আমি মাংসগুলো দিয়ে দেব। টমেটো ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা স্বাদ হওয়ার জন্য কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার সময় নুন মাখানো ছিল, তো এখন সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যে যেরকম পরিমাণে খান সেরকম পরিমাণে ঝাল দেবেন। মাংসটা কষাবার পর ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর একটু এটা কষতে হবে যাতে আলুগুলো, মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাংস আর আলু সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। মাংস আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিট চাপা দিয়ে রাখলাম। নাওবার আগে আপনারা নুন ঝালটা দেখে নেবেন। এবার আমি গরম মশলা আর ধনে পাতা দিয়ে দিলাম। ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম পরিমাণে ঝাল খান সেরকম পরিমাণে ঝাল দেবেন। কষানো হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আমার মাংসের কষা রেডি। আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।